ইউরোপের রাজনৈতিক আশ্রয় আবেদনে বাংলাদেশিদের রেকর্ড কেবল চলতি বছরই বেড়েছে 64%। রাজধানীর মিরপুরে একসঙ্গে চার স্কুল ছাত্রী নিখোঁজ, উদ্ধারে পুলিশের তৎপরতা, শঙ্কায় পরিবারের সদস্যরা। সিলেটে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, বাড়ছে রোগবালাই, বংশবৃদ্ধি রোধে কার্যক্রম নেয়ার তাগিদ। সাগরিকায় আজ আরেকটি সুনামির অপেক্ষা, আইরিশদের হোয়াইট ওয়াশে টাইগারদের বাধা হতে পারে বৃষ্টি। আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ঈশিকা আজিজ। এবারে বিস্তারিত রাজনৈতিক আশ্রয় বিবেচনা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় বাড়ছে আশ্রয় আবেদনের সংখ্যা, যেখানে চলতি বছর আবেদন পড়েছে প্রায় 9 লাখ, যা গেল বছরের তুলনায় 64% বেশি। ইইউ পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বলছে, আশ্রয় প্রার্থীর তালিকায় শীর্ষে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া, এরপরই আফগানিস্তান, প্রায় 50,000 আবেদন নিয়ে 7 নম্বরে বাংলাদেশ, আর এরপরই পাকিস্তান ও ভারতের অবস্থান। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনমান সহ নানা কারণে বসবাসের জন্য বিশ্বের মানুষের পছন্দের শীর্ষে ইউরোপের দেশগুলো, যেখানে চলতি বছর আশ্রয় প্রার্থীর সংখ্যা প্রায় 9 লাখ, যা গেল বছরের চেয়ে বেশি 64%। গেল 23 মার্চ ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট আশ্রয় প্রার্থীর পরিসংখ্যান প্রকাশ করে। তথ্য বলছে, এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা গেল বছরের তুলনায় 3.5 লাখ বেশি। আবেদনের প্রথমে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া, দ্বিতীয় স্থানে আফগানিস্তান, প্রায় 50,000 আবেদন নিয়ে 7ম অবস্থানে বাংলাদেশ। সমাজবিজ্ঞানীরা বলছেন, দেশে আইনের শাসনের অভাব ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা। দেশে কোনো আইনের শাসন নেই, কারোর মধ্যে কোনো ভয় কাজ করে না, সেই কারণে তারা সব মানে বেপরোয়া হয়ে গেছে, সব জায়গায় মানে অবক্ষয় চলছে, মূল্যবোধের সংকট চলছে, মানুষের মধ্যে নীতি নৈতিকতা কাজ করছে না, মানুষ সবাই এখন কত দ্রুত বাড়িগাড়ি করা যায় সেদিকে ঝুঁকে গেছে। একই মত অভিবাসন বিশেষজ্ঞদেরও, তারা বলছেন উন্নত ও নিরাপদ জীবনের তাগিদেই বাড়ছে আশ্রয় আবেদন। একটা হচ্ছে যে একটা অর্থনৈতিক আর্থসামাজিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক প্রেক্ষাপটের অনিশ্চয়তা, এইটা চিন্তা করে হয়তো তাদের মনে হচ্ছে যে বাংলাদেশে না থাকাটাই ভালো হতে পারে। এবং আমরা যদি চিন্তা করি যে জাতিগতভাবে আমাদেরকে যে নিরাপত্তা রাষ্ট্রের দিতে পারার কথা, সেটা সবসময় তো আমরা নিশ্চিত করতে পারছি না। রাজনৈতিক অনিশ্চয়তা, মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যার মতো বিষয়কে পুঁজি করেই আশ্রয় আবেদন বাড়ছে ইউরোপের দেশগুলোয়। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুর এলাকা থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া চার মেয়ে শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি তারা। থানায় অভিযোগের পর তাদের উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। বিস্তারিত শাহাদাত নিশাদের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় খাদিজা খাতুন, তামিমা আক্তার, কুলসুম ও সামি আক্তার। এরপর আর বাসায় ফেরেনি। চারজনই বান্ধবী এবং মিরপুর 13 নম্বরের বাসিন্দা। চারজনের মধ্যে 3 জন মাদ্রাসার শিক্ষার্থী। ঘটনার দিন রাতে ওই 4 শিক্ষার্থীর অভিভাবক কাফুল থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে তারা উল্লেখ করেন, অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন একসঙ্গে পাওয়া যাচ্ছে না 4 বান্ধবীকে। গত 28/3/2023 তারিখ সকাল 7:30 থেকে 8টার মধ্যে 4 জন মেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বের হওয়ার পরে তাদের কোনো হদিস পাওয়া যায়নি, তার পরবর্তীতে ওদের গার্জিয়ানরা জিডি করে। কাফুল থানা জানায়, অভিভাবকদের অভিযোগের পর 4 শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে কারো কাছে মোবাইল ফোন না থাকায় সময় বেশি লাগছে। যদি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করতেছি, তবে যেদিন ঘটনা ওই দিন ওরা এদিকে ঘোরাফেরা করছে এরকম একটা তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে আরেক তথ্য পাওয়া গেছে যে ওরা সিলেটের দিকে আসে, ওইদিকে আমরা পাশাপাশি অন্য সংস্থা ওইটা নিয়ে কাজ করতেছে, এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখতেছি। এরই মধ্যে দেশের সব থানায় পৌঁছে দেওয়া হয়েছে 4 শিক্ষার্থীর নিখোঁজের বার্তা। আমরা সব জায়গায় মেসেজ দেওয়া হয়েছে আমাদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে 2010 সালে বরিশালের বানারি পাড়ায় ঘর পায় 10 মুক্তিযোদ্ধা সহ 75টি পরিবার। একসময়ের ভূমিহীন পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই পেয়ে বদলে গেছে জীবন। নিজের এক চিলতে জমিকে সাজিয়েছেন নিজের মতো করে। ভাসমান সেই মানুষগুলোর ঘুরে দাঁড়ানোর কথা জানাচ্ছেন হাসান মাহমুদ, ক্যামেরায় মেহেদী হাসান সুমন। যোদ্ধা শাহজাহান শিকদারের বাসা এটি। একাত্তরের সংগ্রামের পর নিজের সব জমি হারিয়ে 40 বছর সংগ্রাম করতে হয়েছে মানুষের জমিতে বসবাস করে। আশ্রয়ণ প্রকল্পের অধীনে এই বাসা পেয়ে এখন হয়েছে তার সব কিছু নিজের। স্বপ্ন দেখছেন তার পরিবারকে নিয়ে নতুন করে বাঁচার। একইভাবে শরীফ মোহাম্মদ, সেকেন্দার আলী, ফজলুর রহমান, হিমায়ত শিকদার সহ ভূমিহীন 10 মুক্তিযোদ্ধা আশ্রয়ণ প্রকল্পের অধীনে নিজস্ব বাড়ি পায় 2011 সালে। এক চিলতে নিজের জমিতে মাথা গোঁজার ঠাঁই পেয়ে স্বপ্ন বুনতে পারেন নিজের মতো করে। একটা গাছ লাগাই খাইতে আরই নেয় কৃষি করি, আর ধরেন একটা আঁশ মুঠা পালতে আরই নেয়, মনে কষ্ট লাগে ওই সময়। এখন কিন্তু ওইটা মনে উঠলে একটা কেমন যেন একটা আঘাত আইসে পড়ে। নিজের বাড়িতে একযুগ কাটালেও ভাড়া বাড়ির দুঃসহ স্মৃতি ভুলতে পারেন না বীর মুক্তিযোদ্ধা শরীফ মোহাম্মদ। তখন খুব কষ্টের ভিতরে দিন কাটাই 2টা বছর। উপজেলায় যে মুক্তিযোদ্ধা ব্যাপার হয় যে ভাতার জন্য ওই করি 18,000 কত টাকা পাই এককালীন। সেই সময় ভালো হাসি আসছে থাকি। নদীগর্ভে সব হারিয়ে জীবনকে একসময় দুর্বিষহ মনে করেছিলেন এসব মানুষ। এখন বাড়ির উঠোনে এক চিলতে জমিতে মৌসুমি ফল গাছের মতো শিকড় পেয়েছে উদ্বাস্তু মানুষগুলো। জীবনের জীর্ণতাকে পিছনে ফেলে নিজের মতো করে সাজিয়েছেন প্রকল্প এলাকা। হ্যাঁ, নদীতে সব ভাঙ্গি ছড়িয়ে গেছে। গাছ গাছারি ইলে করে খাইতে পারি, ফল ফল করা লাগলে একটু দেরি আশমুড়া পালতে পারি, কাজ করে সব কিছু করতে পারি। আমার থাকার জন্য একটা ঘর দিছে, আমি আমার মা, আমার মেয়ে, আমার ওয়াইফ নিয়ে আমি থাকতে পারতেছি। একদিকে বাড়া আর একদিকে পেট চালাইতে হইছে, এখন ওটা লাগতেছে না। জীবন সায়ান্নে এক চিলতে ভূমি আর মাথার উপরে পাকা ছাদ এনে দিয়েছে নিরাপদ আশ্রয়। বরিশালের বানারি পাড়া থেকে হাসান মাহমুদ, দেশ টিভি। মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেট নগরবাসী। নগরের বেশিরভাগ খালে বিলে ব্যাপকভাবে বংশবিস্তার করছে মশা। অবহেলায় বাড়ছে এডিস মশার প্রজনন ক্ষেত্র। নগর কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিলেও মিলছে না স্থায়ী সমাধান। তবে মেয়রের দাবি, বিভিন্ন বাধার কারণে পরিত্যক্ত খাল পুকুর পরিষ্কার করতে পারছেন না, ফলে কিছু এলাকাতে মশার উৎপাত নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। সিলেট থেকে হোসাইন আহমদ সুজাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সিলেটের নগর জীবনের নিত্যদিনের প্রধান ভোগান্তির নাম এখন মশা। দিন কিংবা রাত কোনো সময়ই নিস্তার মিলছে না মশার কামড় থেকে। নগরের বেশিরভাগ ছড়া, নালা ও খালে জমে থাকা ময়লা আবর্জনায় মশার বংশবৃদ্ধি হচ্ছে ব্যাপক হারে। মশক নিধনে নগর কর্তৃপক্ষের ওষুধ ছিটানো, আবর্জনা পরিষ্কার ও প্রজনন ক্ষেত্র ধ্বংসের লোক দেখানো অভিযান করলেও কমছে না মশার প্রকোপ। অফিস কিংবা বসতবাড়ি সবখানেই মশার কামড়ে নাখাল নগরবাসী। রোগবেলায় বেড়ে যাওয়ায় বাড়ছে ভোগান্তি। খুব বেশি মশা, মশার জন্য সন্ধ্যাবেলা অবস্থা খুব খারাপ। ইফতার করতাম পাই না, সেহরি খাওয়া যায় না, এতে খাই নিলে অবস্থা খুবই খারাপ, মশায় খুব বেশি ধরে। দিনের বেলায় মশারি টাঙ্গায় থাকতে হয়, রাতের বেলা তো আর হইয়া লাভ নাই, দিনে 3টা 4টা কয়েল জ্বালানি লাগে। মশা খামড়ে বহুত অ্যালার্জি ম্যালেরিয়া আর বুঝলেন, কিন্তু সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেন না। মশা ঔষধ রাখি কিউলা দেয় যে তারা দেওয়ার 10-15 মিনিট পরে আবার মশা যায়, সেই মশা সেই জায়গায় থাকে। সাধারণ মশার পাশাপাশি নগরীতে বেশ কিছু স্থান এডিস মশার প্রজনন ক্ষেত্র। মশার বংশবৃদ্ধির রোধে দীর্ঘমেয়াদী কার্যক্রম নেওয়া প্রয়োজন বলে মনে করেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। সারা দেশে একটা ন্যাশনাল গাইডলাইন হওয়া উচিত, কারণ আমার সিটি কর্পোরেশনের ব্যাপারে আমি সতর্ক থাকলে আমার সিটি কর্পোরেশনের বাউন্ডারি লাইনে হয়তো একটা ইউনিয়ন আছে, তারা কোনো কিছু করলো না, আর মশার তো নির্দিষ্ট কোনো বাউন্ডারি নাই। মশক নিধন বা ভেক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকারের একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত সরকার বিভাগগুলির উপর। বারবার খাল ও ছড়া পরিষ্কার করলে আবার ভরে ওঠে আবর্জনায়। আদালতে বাধা থাকার কারণে পরিত্যক্ত বিভিন্ন পুকুর ছড়াতে পরিষ্কার অভিযান চালানো সম্ভব হচ্ছে না বলে জানান নগর পিতা। এক্সপার্টরা নামাইছিলাম কিন্তু পরিষ্কার করতে পারলাম না, কারণ মহামান্য আদালতের নির্দেশ ইঞ্জিনিয়ার। প্রত্যেকে প্রত্যেকের জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, ড্রেনেজ সিস্টেম যদি ক্লিয়ার থাকে, আপনার খোলা পায়খানা টায়খানা এগুলো যদি বন্ধ থাকে, তাহলে মশার উপদ্রবটা
আমি বলবো 60% কমে যাবে। মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি পেতে নিজেদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন সিটি মেয়র। হুসাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট। এবারে দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দেড় যুগে উন্নয়ন হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন আওতাভুক্ত 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া বাজার সড়কের খানাখন্দোয়ার ময়লা পানি জমে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। সুয়ারেজ লাইনের অব্যবস্থাপনার কারণে বাসা বাড়ির ময়লা পানিও এসে পড়ছে সড়কে। স্থানীয়দের অভিযোগ শুধু আশ্বাসের বাণী শুনে আসছেন দীর্ঘদিন ধরে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া এলাকা 2017 সালে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও মেলেনি কোনো উন্নয়নের ছোঁয়া। দেড় যুগের বেশি সময় ধরে বাউনিয়া আর সুলতান মার্কেটের মধ্যবর্তী প্রধান সড়কের বেহাল দশা। খানাখন্দ আর এবড়ুথেব্রু রাস্তায় চলাচল করতে নানা দুর্ভোগ পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। স্কুল শু পরে আসতে পারতেছি না, ময়লা লাগে জায়গা, সাদা শু, এই জন্য আমি স্যান্ডেল পরে আসতে হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যা তাহলে অসুস্থ হয়ে যাবে, এক কথা, যদি গাড়ি দিয়ে লেগুনা দিয়ে যেতে চায় তাহলে অসুস্থ হয়ে যাবে। কেউ হাইটাও যাইতে পারে না, ওই গাড়ির কাদায় টাদায় জামা কাপড় সব কিছু নষ্ট। মেইন ঢাকা সিটিতে রাস্তার যেরকম হতে পারে এটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করবে না। এভাবে তো মানুষের জীবন চলে না, আজকালকার গ্রামের বাড়িতে এরকম রাস্তা নাই, ঢাকা শহরে এরকম একটা বাউনি এলাকায় এরকম একটা রাস্তা। ঘটে নানা দুর্ঘটনাও, বর্ষা এলেই ডুবে যায় সড়ক, সুয়ারেজ লাইনের ভালো ব্যবস্থা না থাকায় বাসাবাড়ির ময়লা পানি নেমে আসে। এলাকার মানুষের অভিযোগ, কয়েক বছর ধরে শুধু আশ্বাসই শুনছেন, বাস্তবে কোনো মিল পাচ্ছেন না। অনেক যাদের হাত পা ভেঙে গেছে এবং মেডিকেলে ভর্তি হয়েছে, মানে কাজ করবে করে কোনো উদ্যোগ নাই। এত সমস্যা আমরা ওনারা দেখে না, এক কথায় দেখে না, এটা তো আপনারা নিজেরাই দেখতেছেন। আমরা কি করবো, আমরা নিরুপায়। কমিশনার বলে ওই যে সিটি কর্পোরেশনে বড় রাস্তা হবে 100 ফিট, 200 ফিট, 60 ফিট, এই জন্য এটা হচ্ছে না। আমরা রিপেয়ারের জন্য একটা অ্যাপ্লিকেশনও করেছি, ওইটাও কোনো ইয়াদের না, এক বছর হয়ে গেছে। আমি সরাসরি সিওর কাছে দিয়ে আসছি, সেটারও কোনো ইয়া হয়নি। কাউন্সিলরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে এলাকার মানুষের অভিযোগের সত্যতা মেলে। তখন এটা ছিল প্রজেক্টের কাজ, ইসিবি চত্বর পর্যন্ত এটা অনেক টাকার কাজ, এই জন্য এটা ডিলে হচ্ছে স্যার। ডিলে হওয়ার কারণে আমি বলছি যে আমরা রিফেয়ারিং করে দেন। এখন এই রিফেয়ারিংয়ের জন্য এটা টেন্ডার হয়ে গেছে, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে, মানে আগামী মাসের মধ্যে কাজ স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। দুর্ভোগ নিয়ে অভিযোগ আর উন্নয়নের প্রতিশ্রুতির বাণী, তবে আর কথা নয়, বাস্তব উন্নয়ন চিত্র চান এলাকার বাসিন্দারা। আর প্রত্যাশা নয়, এবার বাস্তবে উন্নয়ন চায় এই এলাকার বাসিন্দারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।